পরীক্ষায় নো টেনশন, নো হয়রানি, অল ইজ ওয়েল উইথ ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী। আমি এক্সপেক্ট করছি সবার খুব ভালো লাগবে, কারণ প্রতিদিনের লেখা এত ভালো। আর মাছের ঝোল থেকে শুরু করে তারপর মির্চি মালিনী আহারে মন, থার্ড ফিল্ম এটা আমাদের একসাথে, সো এখনও অবধি তো জার্নিটা হ্যাট্রিক হয়ে গেছে। সো আগের দুটো প্রজেক্টে তো খুবই ভালো রিপোর্ট পেয়েছিলাম, রিভিউ এসেছিল, এইটা আশা করছি ভালো হবে, তাও স্টিল লেটস সি। ইউজুয়ালি একটা এক্সাইটমেন্ট থাকে, কারণ প্রত্যেকটা ছবি ইজ ইয়োর নিউ, ইজ লাইক ইয়োর নিউ বেবি। তো আজকে মানে আমরা দিয়ে ছেড়ে দিলাম বাচ্চাটাকে আমাদের দর্শকের কাছে, এবং আশা করছি যে দর্শকের ভালো লাগবে। অলরেডি আমাদের কয়েকটা শো হয়ে গেছে, উই আর গেটিং ভেরি গুড রিভিউজ, আর মানুষের গল্পগুলো খুব ভালো লাগছে, ছবিটা ভালো লাগছে। সবাই খুব ভালো করেছে, আশা করি দর্শকদের ভালো লাগবে, খুব ভালো রিভিউজ পাচ্ছি। খুবই এক্সাইটেড, আমার প্রতিমদার কাজ খুব ভালো লাগে, এত সহজ সরলভাবে এত সুন্দর সুন্দর ইমোশনগুলোকে বড় পর্দায় তুলে ধরে, তো রিয়েলি এক্সাইটেড। ভীষণ ভালো, সবাই মানে বেস্ট উইশেস জানাচ্ছে, কিন্তু আমি তো ভয়তে এরম এরম, আমার যখনই এরকম একটা রিলিজ হয় ভীষণ ভয় ভয় থাকি সারাদিন, নার্ভাস। এতদিনের অপেক্ষা, এত পরিশ্রমের পর পুরোটাই দর্শকদের ভালো লাগার জন্য তৈরি করা, ফলে দর্শকদের ভালো লাগলে মনটা ভালো হয়ে যাবে, তো আশা করছি ভালো লাগবে। একটা দুটো খবর যে পাচ্ছি লোকে ভালো লাগছে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।